আপনাদের এই তীর্থ মেলায় জি কত বছর যাবত এখানে উদযাপন হয়? এটা দীর্ঘদিন যাবত উদযাপিত হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমার নির্দিষ্ট জানা নাই, এলাকার যারা মহামুরব্বী আছে তারা এটা বলতে পারবে, তবে আমি আমার জন্মের পর থেকে দেখে আসছি এটা উদযাপিত হচ্ছে। আপনি যে স্টলটা নিয়েছেন এটাই প্রথম? হ্যাঁ, আমি এবার প্রথম, তবে আমার আগে আমার এলাকার আরও অনেকে এখানে আছে, আমার এলাকার তারা অনেক দিন যাবত করছে, অনেক বছর আছে। প্রতিবারই সম্পর্কে কিছু বলেন। বারোমারী তীর্থ 2024 অত্যন্ত সুষ্ঠ এবং মনোরম পরিবেশে এবার অনুষ্ঠিত হচ্ছে, খুব সুশৃঙ্খলভাবে, এবং মেলায় আগত দর্শনার্থী তীর্থযাত্রী যারা আছে সবাই অত্যন্ত সন্তুষ্ট, মেলার সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো। এই তীর্থের উদ্দেশ্য কি? এই তীর্থের উদ্দেশ্য এটা যা এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের একটা বিশেষত্ব আছে, বিধায় হয়তোবা তারা এটা উদযাপন করে থাকে প্রতি বছর। আমি একজন মুসলিম ধর্মের অনুসারী। মুসলিম ধর্ম অনুযায়ী আপনারা সবাই কিভাবে চলে? এখানে সবাই ধর্মীয় সম্প্রীতি যার যার জায়গা থেকে সর্বোচ্চটাই বজায় থাকে, এবং আমরা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা সবাই একসাথে এখানে মানে প্রতি বছর এটা উদযাপন করি। সেল কেমন হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ভালোই হচ্ছে? জি ভালো হচ্ছে। এখানে যারা আসছে তারা কি এই মেলার উদ্দেশ্য করেই আসছে নাকি? মূলত স্থানীয় যারা আছে তারা তো প্রতি বছরই এখানে এমনিতেই থাকে, বাট সারা বাংলাদেশের খ্রিস্ট ধর্মের যারা অনুসারী আছে দূর দূরান্ত থেকে প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থী এখানে সমাগম ঘটে আর কি, যেটা আমরা জানি বা দেখি। শুধু ময়মনসিং না, সারা বাংলাদেশের খ্রিস্টীয় ধর্মাবলম্বী যারা আছে সবাই এখানে আসে। জি সবাই এখানে আসে, সারা বাংলাদেশ থেকে আসে এবং দেশের বাহির থেকেও আসে, আন্তর্জাতিকভাবেও। হ্যাঁ, বাহিরের অতিথি অনেক আছে এখানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।